নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। 19শে মে টু 25শে মে সাপ্তাহিক লটারি, এই রাশিগুলি হতে চলেছে কোটিপতি। অর্থাৎ 19শে মে থেকে 25শে মের মধ্যে যে রাশিগুলির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এবং প্রতি সপ্তাহে তো আপনাদেরকে প্রতিদিন আমি ভিডিওগুলো দিই, সেখানে আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে কিন্তু আমি জানাবো। কিন্তু আজকের এই আলোচনা সাপ্তাহিক কোন এই লটারিতে কোন কোন রাশি ভাগ্য খুলতে চলেছে, অপার ধনপ্রাপ্তি হতে চলেছে কোন রাশির, এই সপ্তাহে কোন কোন দিনে কোন কোন তারিখে কোন কোন রাশির কপাল খুলতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, লটারি অনেকেই কাটেন, অনেকের ক্ষেত্রে লটারির প্রাপ্তি হয়, আবার অনেকের ক্ষেত্রে লটারির প্রাপ্তিতে বাধা আসে। এই বাধাটা কেন আসে, অনেকে জানে না যে আপনার জন্য লটারির প্রাপ্তির জন্য কোন সময়টা শুভ রয়েছে। শুধুমাত্র কি লটারি, লটারি ছাড়াও আপনার শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং, যে কোনো দিক থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে আর তিনটি গ্রহ রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, যাদের ক্ষেত্রে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। 19 তারিখ, প্রথম আসি 19 তারিখে। দেখুন, যোগ রয়েছে আপনার সর্বাত্ম সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, এবং আপনাদের 19 তারিখে যে রাহুকাল যেটা দেখা যাচ্ছে সেটা রয়েছে আপনার বিকেল 5টা থেকে আপনার 7:07 পর্যন্ত, বিকেল 5টা থেকে 7:07 পর্যন্ত রাহুকাল কিন্তু রয়েছে। রবিবারের অর্থাৎ 19 তারিখ যে রবিবার পড়েছে, কোন কোন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকাল, আগামীকাল যে যে রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই সেই রাশির ক্ষেত্রে আমি শুভ সময় এবং টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলবো, লাকি নাম্বার। এবং তারপর থেকে সোমবার থেকে আপনাদের যে রাশিগুলো বলবো অবশ্যই তারপর থেকে আপনারা জানতে পারবেন। অর্থাৎ 19 তারিখে যে রাশিগুলো রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। প্রথমে আমি বলবো সিংহ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার ক্ষেত্রে, টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনার যে শুভ সময় সকাল 10:21 থেকে আপনার 11:03 পর্যন্ত। এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে রবিবার। আপনার টার্গেট নাম্বার 7:03, আপনাদের শুভ সময় সকাল 11:12:23 পর্যন্ত। 3 নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে 19 তারিখ। আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 8, আপনাদের শুভ সময় সকাল 9:50 থেকে 11:04 পর্যন্ত। 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের যে শুভ সময় সকাল 10:12 থেকে আপনার 10:55 পর্যন্ত সময়টা শুভ। এবার আসি 20 তারিখ। 20 তারিখ যে আপনাদের রাহুকাল রয়েছে সকাল 7:10 থেকে 8:53 পর্যন্ত, সকাল
7:10 থেকে 8:53 পর্যন্ত। এই সময় কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভ কাজ আপনারা করবেন না। অবশ্যই আমি দৈনন্দিন আপনাদের অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই, সেখানে আমি শুভ সময় এবং আপনাদেরকে যে শুভ সময় এবং টার্গেট যে নাম্বার সেটা আপনাদেরকে আগামী ভিডিওগুলোতে আমি দিতে চলেছি। 20 তারিখে যে ভিডিওগুলো আপনারা পাবেন সেখানে আমি রাশির নাম এবং সেখানে সমস্ত কিছু দিতে চলেছি। দেখুন, 20 তারিখে বৃষ রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আমি যে কটি রাশির কথা বললাম 20 তারিখ নিশ্চিত রূপে, তাই বারবার বলি ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। কেটে কেটে ভিডিওটি যদি আপনারা বেরিয়ে যান না, অনেক কিছু মিস করে যাবেন। এরপর যে তারিখের কথা বলবো সেটি হচ্ছে 21 তারিখ। 21 তারিখ আপনার যোগ রয়েছে রবি যোগ। 21 তারিখে যোগ রয়েছে রবি যোগ, রাহুকাল রয়েছে আপনার বিকাল তিনটা তেতাল্লিশ থেকে 5:26 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো শুভযাত্রা ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। 21 তারিখ, 21 তারিখে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটি হচ্ছে মকর রাশি, সিংহ রাশি এবং মেষ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে যে ভিডিওগুলো আপনারা পাবেন আপনাদের তারিখ অনুযায়ী, সেখানে আমি কিন্তু টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়গুলো কিন্তু দিব। অবশ্যই আপনারা ভিডিওগুলো অবশ্যই প্রতিদিন দেখবেন, কারণ সেই জায়গাগুলো কিন্তু খুব রিসার্চ করে কিন্তু দেওয়া হয়। আমি এটা সার্বিক বিচার করছি, যদি আপনার জন্মছকে যোগ থাকে, আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে, নিশ্চিতরূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ আপনার যদি ভাগ্যভাব স্ট্রং থাকে, রাহু শুক্র এবং বুধ যদি আপনার শুভ গ্রহ হয়, তাহলে কিন্তু আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। 22 তারিখে আপনার যে রাশিগুলো অর্থপ্রাপ্তি হতে চলেছে, 22 তারিখে রয়েছে আপনার রবিযোগ এবং আপনাদের ক্ষেত্রে 22 তারিখে রাহুকাল রয়েছে 12:18 থেকে আপনার দুপুর 1 মিনিট পর্যন্ত। অর্থাৎ 22 তারিখে রাহুকাল 12:18 থেকে দুপুর 2:01 মিনিট পর্যন্ত। রাশি আপনার কন্যা রাশি, আপনার ধনু রাশি, কর্কট রাশি এবং কুম্ভ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। 23 তারিখ সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে। 23 তারিখে রাহুকাল রয়েছে আপনার 2:01 মিনিট থেকে 3:44 মিনিট পর্যন্ত। 23 তারিখে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটি হচ্ছে মকর রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি। মকর রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর 24 তারিখ আপনার শুক্রবার সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে। রাহুকাল রয়েছে, রাহুকালের যে সময়টা রয়েছে, আবার বলছি রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, বারবার বলি, এই সময় কোনো শুভ কাজ, শুভযাত্রা, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না বা কোনো বড় ধরনের কোনো কিছুতে কাজ আপনারা কিন্তু হাত দিবেন না। দেখুন, 24 তারিখ আপনাদেরকে বললাম সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে, রাহুকাল রয়েছে আপনার সকাল 10:35 থেকে 12:48 পর্যন্ত, মার্জ করেন সকাল 10:35 থেকে 12:18 পর্যন্ত রাহুকাল রয়েছে। অবশ্যই এই সময় কোনো শুভ কাজ, শুভযাত্রা আপনারা করবেন না। আপনাদের ক্ষেত্রে যে সময়টা সেটা বলেছি, যে রাশিগুলোর কথা আমি বলবো, অবশ্যই সময় এবং টার্গেট নাম্বারটা, লাকি নাম্বারটা অবশ্যই আপনারা প্রতিদিন ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই প্রতিদিনকার ভিডিওগুলো আপনারা দেখবেন, কারণ সেখানে আমি রাশি অনুযায়ী যে রাশিগুলো বললাম সেই রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়গুলো দিব এবং কোন কোন সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ সেটা আপনাদেরকে জানাবো। রাহুকাল বাদ দিয়ে দিনগুলো কিন্তু শুভই রয়েছে। বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি। বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ 24 তারিখে। অর্থাৎ আপনার যদি এই রাশি হয়, আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে।
পঁচিশ তারিখ রাহুকাল রয়েছে আপনার সকাল আটটা বাহান্ন মিনিট থেকে শুরু হচ্ছে আপনার 10:35 পর্যন্ত। 25 তারিখে রাহুকাল 8:52 to 10:35 এই সময় কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট, কোনো শুভ যাত্রা আপনারা এই সময় করবেন না। এবার আসি 25 তারিখে যে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই রাশিগুলোর নাম আমি একে একে বলছি। প্রথম রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দ্বিতীয় যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তিন নম্বর রাশি মেষ রাশি এবং অন্তিম এবং শেষ রাশি সিংহ রাশি। এই চারটি রাশি কিন্তু আপনার 25 তারিখে অর্থাৎ শনিবার দিন বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি কিছু আলোচনা। তাই আমি বারবার বলি, আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শোনার চেষ্টা করুন। কারণ আপনারা যদি এই ভিডিওটি কেটে কেটে দেখেন কি না, অনেক কিছু অনেক ইনফরমেশানগুলো কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। কারণ আমি প্রতিদিন খুব রিসার্চ করে আপনাদেরকে এই রাশিগুলোর নাম বলি। হয়তো আপনার রাশির নাম থাকে, কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে, কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে না। কই কৌশিকদা, আপনি তো রাশির নাম বলেছিলেন, কই আমার তো হলো না। এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করবো সব শেষে, কারণ আগে রাশিগুলোর নামের জন্য প্রত্যেকে অধীরা করে থাকেন। কিন্তু আলোচনাটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ, কারণ আপনার জন্মছক সবথেকে আপনার জন্মছক অথবা হস্তরেখা একান্তই দেখা দরকার। আপনার জন্মছকে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে এবং সর্বোপরি ভাগ্য, কারণ এই যে অর্থপ্রাপ্তিটা ঘটে আমাদের ভাগ্যের দ্বারা। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য যদি ভালো থাকে কি না, খুব কম সময়ের মধ্যে আপনার অর্থপ্রাপ্তি হবে। আর যদি আপনার ভাগ্য সাপোর্ট না করে, আপনি লটারি কেটে প্রচুর টাকা নষ্ট করে দেবেন। এই যে আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়গুলো দিব, অর্থাৎ আপনার সোমবার থেকে শনিবার পর্যন্ত এর পরের ভিডিওতে প্রতিদিন আমার থাকে ভিডিওটা, সেটা কিন্তু আবার রিসার্চ করে এই টার্গেট নাম্বার, লাকি যে নাম্বার এবং শুভ সময়টা, সেটা কিন্তু রিসার্চ করে কিন্তু আমি দেবো। অবশ্যই আপনারা ভিডিওগুলোকে আবার বারবার বলছি গুরুত্বপূর্ণভাবে আপনারা দেখবেন এবং আলোচনাগুলো অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণভাবে শুনবেন। দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনার জন্মছক আপনার হস্তরেখা বলে দিবে যে আপনার ক্ষেত্রে কোন বছর অর্থপ্রাপ্তি রয়েছে, কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে। অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার যাকে আপনার পছন্দ লাগে অবশ্যই তার সাথে পরামর্শ করুন এবং চুলচেরা বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি 100% ঘটবে। তার আগে যারা ভিডিওটি দেখছেন, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক এবং আমাকে আরও নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অথবা পরামর্শ করতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, বাস্তু প্রতিকার করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।